হে ফ্রেন্ডস, এসে গেছি আবার আপনাদের কাছে একটা দুষ্টু মিষ্টি চটপটা বা রসে গদগদ গল্প নিয়ে। আর গল্পের যে নায়িকা, মেন ক্যারেক্টার, তার নামটা আমার খুব মনের কাছাকাছি। বলবো সে গল্পটা হবে, সে গল্পটার উপরে ডিটেইলড আলোচনা, কিন্তু তার আগে হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনিজ রিভিউ 2.0-তে। প্লিজ চ্যানেলটা করে ফেলুন সাবস্ক্রাইব, তলার বেল আইকনটা প্রেস, আর এরকম রিলেটেড টপিক নিয়ে যদি আড্ডা মাত্র হয় চটপট আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন, যার আইডি এখন স্ক্রিনে দেখাচ্ছে। এই বলে বলি, আজকে যে গল্পটা সম্বন্ধে আমি বলবো সেই গল্পটা হচ্ছে আপকামিং ওয়েব সিরিজ হইচইতে, যেটা ব্যাচেলারদের খুব মনের কাছাকাছি হতে যাচ্ছে। তার কারণ আসছে যে নতুন বৌদি, তার মৌচাকের গল্প শোনাতে। হ্যাঁ ফ্রেন্ডস, আপকামিং ওয়েব সিরিজ মৌচাকের ট্রেলার আজ রিলিজ করে গেছে। এখানে মৌচাকের মেন ক্যারেক্টার মৌ, তার চরিত্রে অভিনয় করছেন মনামি ঘোষ, তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন কাঞ্চন। আর এখানে গল্পটা হবে একটা বলবো না, ট্রেলারটা দেখুনই না, খুব জমবে। তাও বলে দিচ্ছি, একটুখানি হিন্ট দিয়ে দিচ্ছি যে এখানে গল্পটা দেখানো হচ্ছে একটা লটারির টিকিটকে নিয়ে। সেই লটারির টিকিটের হকদার বারবার বাড়ছে, তো মৌবদি কি পারবে সেই লটারির টাকাটা বার করে আনতে নিজের কাছে, নাকি সেটাকে ভাগ বাটরা করতে হবে? আর যদি ভাগ বাটরা করতে হয় তাহলে কাদের সাথে করবে? জীবিত লোকেদের সাথে করবে না মৃতদের সাথে করবে? কি হবে সেটা জানতে গেলে 18 জুন অবধি অপেক্ষা করতে হবে, তার কারণ এইটা 18 জুন অন এয়ার হতে যাচ্ছে হইচই ওটিটি প্ল্যাটফর্মে। প্লিজ গিয়ে ট্রেলারটা দেখুন, এনজয় করুন, আর ওয়েব সিরিজটাও দেখবেন নিশ্চয়ই, আর এনজয়ও করবেন। আর ট্রেলারটা দেখে কতটা এনজয় করলেন আর কেমন লাগলো, মুহূর্তের জন্য কতটা অপেক্ষা করে আছেন সেটাও প্লিজ তাহলে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ চ্যানেলটা করবেন সাবস্ক্রাইব, তোলার বেল আইকনটা প্রেস, এবং ফিল্ম আর ফিল্ম রিলেটেড টপিক নিয়ে যদি আর আমার চটপট আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করবেন, যার আইডিয়া স্ক্রিনে দেখাচ্ছে। এই বলে টাটা।